হলেও এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল মিনকা বেঙ্গলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা আপনাদেরকে কাটবা আইল্যান্ড ভ্রমণের বৃত্তান্ত বলবো। কাটবা আইল্যান্ড একটি ছোট্ট সুন্দর হালংবির সাউথে অবস্থিত একটি আইল্যান্ড। হালংবির মতনই দেখতে কিছুটা আইল্যান্ড, তবে হালংবির থেকে কিন্তু আমার অনুযায়ী আরও অনেক বেশি সুন্দর। পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই ছোট্ট আইল্যান্ডটি ঘুরতে কিন্তু আপনাদের বেশ লাগবে। আপনারা যারা ভিয়েতনাম আসার প্ল্যান করছেন, হালংবির বদলে কাটবাকে রাখতেই পারেন আপনার লিস্টে। আমি যতটা সম্ভব তুলে ধরলাম কাটবা আইল্যান্ডের দৃশ্য আপনাদের কাছে। কাটবা আইল্যান্ডটি কিন্তু খুবই সুন্দর। এই আইল্যান্ডে আসতে গেলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে কাটবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি হাইফংয়ে অবস্থিত। এবং যদি আপনারা এই কাটবা আইল্যান্ড ঘুরতে আসতে চান, তাহলে হানয় থেকে আপনারা কোনো ট্যুর বুক করে নিতে পারেন। যদি নিজেরা আসতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে হাইফং সিটি। এবং হাইফং সিটিতে এসে আপনারা যদি নিজেরা কোনো গাড়ি ভাড়া করে, কোনো ট্যাক্সি ভাড়া করে আপনাদেরকে প্রথমে আসতে হবে একটি পোর্টে। হাইফংয়ের একটি পোর্ট আছে। হাইফংয়ের এই পোর্টের নাম হলো বেন ফা ডংবাই। এই ডংবাই পোর্ট থেকে আপনাদেরকে যেতে হবে কাটবা। আগে অন্য একটি পোর্ট থেকে যেতে হতো, বাট এখন জলে নাব্যতা কমে যাওয়ার জন্য এই পোর্ট থেকে যেতে হয় কাটবা আইল্যান্ডে। এই পোর্ট থেকে আপনারা ফেরি সার্ভিস পেয়ে যাবেন। যদি আপনাদের সঙ্গে আমাদের মতো বাইক থেকে থাকে বা চার চাকা ফোর হুইলার থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি ফেরির মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবেন। কারণ এই ফেরিতে ফোর হুইলার এবং টু হুইলার এবং বড় বড় বাসও কিন্তু এপার থেকে ওপারে কাটবা আইল্যান্ডে পৌঁছে দেয়। আপনাদের একটা খুবই কম মূল্যে টিকিট কাটতে হবে। পার পার্সন 10K VND করে নেওয়া হয় টিকিট, এবং গাড়ি থাকলে তার জন্য 30K করে টিকিট নেওয়া হয়। আপনারা খুব ইজিয়েস্ট উপায় হাইফং থেকে এই কাটবা আইল্যান্ড চলে যেতে পারেন, এবং ফেরি পেরিয়ে তারপর আপনারা এই সুন্দর রাস্তাটি পাবেন। পাহাড়ের গা দিয়ে সমুদ্র দেখতে দেখতে খুব সুন্দরে এই যাত্রাপথটি। এই যাত্রাপথটি কিন্তু কাটবা আইল্যান্ডের সবথেকে বেশি আকর্ষণীয় মুহূর্ত, আমার তো তাই মনে হয়। আশা করি আপনাদেরও কিন্তু তাই মনে হবে। এই রাস্তাটি কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা যদি টু হুইলারে করে ঘুরতে আসেন, তাহলে কিন্তু আপনারা ফেরি পেরিয়ে এই যে রাস্তাটি খুবই এনজয় করবেন, সমুদ্রের ভিউ দেখতে। আজ আমরা এসেছি কাটবা ন্যাশনাল পার্কে। কাটবা এসেছি এর আগে অনেকবার, বাট ন্যাশনাল পার্কে আসা হয়নি। এখানে ন্যাশনাল পার্ক বলতে পাহাড় আর প্রচুর গাছপালা আছে। উঠছি এখন সিঁড়ি দিয়ে, প্রচুর উঁচু উঠছি, বাট এখানে কোনো পশু পাখি নেই, বাট প্রচুর প্রজাপতি এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের প্রজাপতি আছে। এখানে একটা গুহা আছে, এই যে গুহাটা, এটাতেই যাবো আমরা এখন। কুনালের আগে ঘুরে গেছে, বাট আমি আসিনি, এলাম আজকে। খুব সুন্দর সবুজ, পুরো গ্রিন। চলো তোমাদেরকেও দেখাই গুহাটা। এই গুহাটা বিশাল বড় একটা গুহা, অন্ধকার, জানি না ভিতরে কি আছে। উঠছি সিঁড়ি দিয়ে, ওই জয় ওই তো বিশাল বড় গুহা। আলো আছে, আলো দেয়া আছে। এটা একটা চুনা পাথরের গুহা আমার যতদূর দেখে মনে হচ্ছে, অ্যাকর্ডিং টু মাই নলেজ চুনা পাথরের গুহাটা। বিশাল বড় একটা ন্যাচারাল কেভ। এখানে আগে আসিনি, বাট এসে মনে হচ্ছে দিস ইজ মাস্ট ভিজিট। ও, এখানে স্পেসটা কি ছোট, মোটা মানুষ হলে আটকে যাবে। এর স্পেসটা কি ছোট দেখো, গ্রাফিতে যেরকম পড়েছি ওইখানের মতন। এখানে ওপর থেকে স্ট্যালাকটাইটের মতো ঝুলছে, একদম চুনা পাথরের। না, দিস ইজ ন্যাচারাল। হ্যাঁ, জল পড়ছে গুহার পাশ থেকে,
চুনা পাথর বলবে। হ্যাঁ, জল বেবে এরকম হয়েছে। আমরা চাঁদের পাহাড়ে যেরকম গুহা দেখেছি সেই রকম খানিকটা, তাই না? হ্যাঁ, চাঁদের পাহাড়ে সেই দেব যখন গুহায় আটকে যাবে, মানে ডায়মন্ডের খনিতে, কাশ আমরা ওরকম পেয়ে যাবো। ও বাপরে, জল পড়েছে বলে ভয় লাগছে। অভিজ্ঞতা কিন্তু অসাধারণ ছিল আমার কাছে। বেশ ভয় লাগছিল কিন্তু বেশ এনজয় করছিলাম আমরা। আপনারা যদি কাটবা আইল্যান্ড ঘুরতে আসেন, আপনাদের হাতে যদি থাকে দুটো দিন, তাহলে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন এই সুন্দর কেভটি। এই কেভটিতে কিন্তু খুব সুন্দর করে রাস্তা দেখানো আছে। আপনারা যদি কেভটি যান কোনো অসুবিধা হবে না আপনাদের। এই কেভটি কিন্তু বিশাল বড় এবং খুব ইন্টারেস্টিং লাগবে আপনাদের গেলে। যারা কখনো কেভ দেখেননি নিজের চোখের সামনে থেকে, তাদের জন্য কিন্তু খুব ভালো একটি এক্সপিরিয়েন্স হবে। বেরিয়ে পড়েছি অবশেষে গুহা থেকে, জঙ্গলের ভেতর দিয়ে বেরোচ্ছি। পোকামাকড় আছে প্রচুর, প্রজাপতি দেখতে পাচ্ছ, প্রচুর প্রজাপতি ঘুরছে সামনে। প্রজাপতি সাদা, মানুষ চলে এসছি। এদিকে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ছে। এখান থেকে বেরিয়ে আর একটা পার্ক আছে, সেখানেও সেরকম কিছু নেই, জঙ্গলই, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা। টিকিট যখন ঘুরেছি, ঘুরে কিনেছি, ঘুরেই আসি, টিকিট যখন ঘুরেছি বলছি। চলে এসছি কাটবায়, রোদ আছে তাই টুপি পরেই আসি। কাটবায় এসে খুব মন খারাপ হয়ে গেছে, কারণ কাটবার জলের কালার চেঞ্জ হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আগের বছরও যখন এসছি, এক বছর আগে, তখনও জলের কালার কি সুন্দর ছিল তোমরা আমাদের ব্লগে দেখে থাকবে। বাট আজকে জলের কালার শুনলাম, মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গিয়ে যে লাস্ট দু তিন মাস নাকি এরকমই হয়ে গেছে। আমার মনে হয় এখানে একটা প্রজেক্ট আমরা আসার সময় দেখে এলাম, যেখানে সমুদ্রটাকে কি বলবো ব্লক করে বা সেখান থেকে কী বলে ওটা ভরাট করে করে অনেকটা বড় করা হচ্ছে জমিটা। তো আমার মনে হয় সেই কারণেই সমুদ্রের রং এরকম হয়ে গেছে, মানে কাটবার জল অসম্ভব সুন্দর। ভেরি ব্যাড লাক। তো চলো দেখে নাও, আজকে সমুদ্রে প্রচণ্ড ঢেউ হচ্ছে। আর এই সুন্দর একটা রিসর্ট আছে এখানে, এটা খুব সুন্দর রিসর্ট। কাটবা আইল্যান্ডে রয়েছে দুটি মাত্র বিচ, দুটি বেশ ছোট ছোট কিন্তু খুব সুন্দর। আগে একটি দেখালাম আপনাদেরকে, আর একটি এই বিচটি। এই বিচটিতে বেসিক্যালি সবাই বেশিরভাগ স্নান করে। স্নান শেষে এবার বাড়ি ফেরার পালা। স্নান টান করে এবার আমরা সমুদ্র একটু দেখে নিই, তারপরে আমরা পাড়ি দেব বাড়ির উদ্দেশ্যে। আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদের বিষয় বলে রাখি, যেটি ফেরি করে আপনারা যখন হাইফং থেকে কাটবা আইল্যান্ডে যাবেন, কাটবা আইল্যান্ডটা যদি হাইফংয়েরই মধ্যে, তখন কিন্তু আপনাদের ফেরি সার্ভিস সম্পর্কে একটা বিষয় বলে রাখি, যেটি হচ্ছে লাস্ট আমরা যখন গিয়েছিলাম কাটবা থেকে হাইফং ফেরার লাস্ট ফেরি হচ্ছে সন্ধে 6:30। তো এই 6:30 মধ্যে আপনারা যদি ফিরে আসতে চান, লাস্ট ফেরি পেয়ে যাবেন, সেই ফেরি ধরে চলে আসতে পারেন হাইফংয়ে। সেখানে এসে সেই রাতটা কাটাতে পারেন বা থাকতে পারেন কাটবা আইল্যান্ডেও। কাটবা আইল্যান্ডে কিন্তু সেই অর্থে নাইট লাইফ বলতে কিছুই নেই, শুধু নাইট মার্কেট আছে, সেখানে আপনারা ঘুরে বেড়াতে পারেন। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।